আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ এক এই অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব, যে সাবজেক্টটি কোড 18-15। হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ এক। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা অনেকেই প্রশ্নটি বুঝতে পারছো না, এই জন্য আমাকে কল করেছ। তো সেই জায়গা থেকে আমরা জাস্ট প্রশ্নটি একটু দেখতে পারি, যে হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ এই প্রশ্নটিতে, এই প্রশ্নটি যে অধ্যায় থেকে তোমাদের করা হয়েছে সেটি অধ্যায় এক। অধ্যায় এক থেকে এই প্রশ্নটি তোমাদের করা হয়েছে, এবং সেখানে তোমাকে বলা হয়েছে যে প্রশ্নটির যে নির্দেশনা, তোমাদের কি কি করতে হবে, হিসাব বিজ্ঞানের মূল্যবোধ ও জবাবদিহিতা ব্যাখ্যা করতে হবে। হিসাব বিজ্ঞানের মূল্যবোধ ও জবাবদিহিতা ব্যাখ্যা করতে হবে। প্রাথমিক বই জাবেদার ছক তৈরি করতে হবে। প্রাথমিক বই জাবেদার ছক তৈরি করতে হবে। লেনদেনের ধারণা ব্যাখ্যা করতে হবে। লেনদেনের ধারণা ব্যাখ্যা করতে হবে। জাবেদার যোগফল নির্ণয় করতে হবে। চারটি জিনিস তোমাদের কাছে চেয়েছে। হিসাব বিজ্ঞানের মূল্যবোধ ও জবাবদিহিতা ব্যাখ্যা করতে হবে। প্রাথমিক বই জাবেদার ছক তৈরি করতে হবে। লেনদেনের ধারণা ব্যাখ্যা করতে হবে। জাবেদার যোগফল নির্ণয় করতে হবে। তোমরা জানো তোমাদের এই প্রশ্নটিতে 16টি নাম্বার রয়েছে। 16টি নাম্বার তোমার লেখার উপর নির্ভর করবে যে তুমি কত নাম্বার এই প্রশ্নটি থেকে তুলতে পারবে। তাহলে আমরা চলে আসি হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ এক। এটি প্রথম প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমাদের। হিসাব বিজ্ঞানের মূল্যবোধ ও জবাবদিহিতা। মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা। মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা। হিসাব বিজ্ঞানের সমাজ ব্যবস্থার অবিচ্ছেদ্য উপাদান হচ্ছে মূল্যবোধ। হিসাব বিজ্ঞানের সমাজ ব্যবস্থার অন্যতম উপাদান হচ্ছে মূল্যবোধ। যে সকল ধারণা, বিশ্বাস, লক্ষ্য, উদ্দেশ্য মানুষের আচার আচরণকে এবং কার্যাবলীকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, সেগুলোকে একত্রে মূল্যবোধ বলে। মূল্যবোধ হলো ব্যক্তি ও সমাজের চিন্তা, চেতনা, ধ্যান, বিশ্বাস, ধারণা প্রভৃতি সমন্বয়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা মানদণ্ড, যার দ্বারা মানুষ কোনো বিষয়ে ভালো মন্দ বিচার করে থাকে। তাহলে মূল্যবোধ হিসাব বিজ্ঞান, যে হিসাব বিজ্ঞানের মূল্যবোধ ও জবাবদিহিতা, সেখানে আমরা মূল্যবোধ সম্পর্কে জানলাম যে হিসাব বিজ্ঞানের সমাজ ব্যবস্থার অবিচ্ছেদ্য উপাদান হচ্ছে মূল্যবোধ। যে সকল ধারণা, বিশ্বাস, লক্ষ্য, উদ্দেশ্য মানুষের আচার আচরণকে এবং কার্যাবলীকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, সেগুলোকে একত্রে মূল্যবোধ বলে। মূল্যবোধ হলো ব্যক্তি ও সমাজের চিন্তা, চেতনা, ধ্যান, বিশ্বাস, ধারণা প্রভৃতি সমন্বয়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা মানদণ্ড, যার দ্বারা মানুষ কোনো বিষয়ে ভালো মন্দ বিচার করে থাকে। মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা গুরুত্বপূর্ণ। যেমন, এক নম্বর, সততা ও দায়িত্ববোধ বিকাশ, ঋণ পরিশোধ সচেতনতা, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি, জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধ করে জ্ঞান মূল্যবোধ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। জবাবদিহিতা সৃষ্টিতে মূল্যবোধ হিসাব বিজ্ঞানের ভূমিকা। জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা। কোনো ব্যক্তির উপর অর্পিত দায়িত্ব ও বন্ধিত কাজ সঠিকভাবে সম্পন্ন করে ও তার ফলাফল অদেষ্টাকে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়াকে জবাবদিহিতা বলে। সমাজে বসবাসকারী সকল মানুষ তার কৃতকর্মের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কারো কাছে জবাবদিহিতা বা জবাবদিহি করে থাকে। সমাজের প্রত্যেকটি মানুষ তার কার্যক্রমের জন্য কারো না কারো কাছে জবাবদিহি করে থাকে। জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন, এক নম্বর, প্রতিটি দায়িত্বের কেন্দ্রে নিয়োজিত ব্যক্তিদের মধ্যে দায়িত্ব ও কর্তব্য বন্টন করে দেওয়ার ফলে প্রতিষ্ঠানে অপচয়, অপব্যয়, তহবিল চুরি, জালিয়াতি কমে যায়।
তহবিল চুরি জালিয়াতি কমে যায়। প্রতিটি আর্থিক কর্মকাণ্ডে হিসাব ব্যবস্থার প্রতিফলিত হয়। এজন্য প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়। তিন নম্বর, প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের মধ্যে দায়িত্ব বণ্টন ও উক্ত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় ক্ষমতা অর্জিত হয়। অর্পিত দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান থাকলে কর্মরত ব্যক্তিবর্গ দায়িত্ব পালনে সচেতন হবে। প্রাথমিক বই জাবেদার ছক তৈরি, জনাব শরীফুলের সাধারণ জাবেদা, তারিখ 2021 মার্চ, পহেলা মার্চ, বিবরণ খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট। দুই নং প্রশ্নের উত্তর, জনাব শরীফুলের সাধারণ জাবেদা বহি, তারিখ 2021 পহেলা মার্চ, বিবরণ নগদান হিসাব, মোটরগাড়ি হিসাব, মূলধন হিসাব। যেহেতু নগদ টাকা ও মোটরগাড়ি নিয়ে ব্যবসায় ক্রয় করা হলো, খতিয়ান পৃষ্ঠা এখানে ডেবিট টাকা 40,000, 60,000, ক্রেডিট 1,00,000। মার্চের 2 তারিখে সোনালী ব্যাংক হিসাব নগদান হিসাব নগদ টাকা জমা দিয়ে ব্যাংক হিসাব খোলা হলো, 10,000 ডেবিট ক্রেডিট 10,000। মার্চের 4 তারিখ আসবাবপত্র হিসাব নগদান হিসাব নগদ টাকায় আসবাবপত্র ক্রয়, এটি ডেবিট 5,000 টাকা এবং ক্রেডিট 5,000 টাকা। মার্চের 8 তারিখ দেনাদার হিসাব নগদান হিসাব বাকিতে পণ্য ক্রয়, 8,000 ডেবিট এবং ক্রেডিট 8,000 ক্রেডিট 8,000। মার্চের 9 তারিখ ক্রয় হিসাব পাওনাদার হিসাব বাকিতে পণ্য ক্রয়, ডেবিট 5,000 ক্রেডিট 5,000। মার্চের 10 তারিখ ব্যাংক হিসাব দেনাদার হিসাব সুরভির নিকট হতে চেক প্রাপ্তি, ডেবিট 5,000 ক্রেডিট 5,000। আশা করি তোমরা এগুলো নিজের মতো করে বুঝে করবে, জাস্ট তোমাদের যেন একটু হেল্প হয়। মার্চের 12 তারিখ বিবরণ ব্যাংক হিসাব নগদান হিসাব নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, ডেবিট 4,000 ক্রেডিট 4,000। মার্চের 13 তারিখ পাওনাদার উজ্জ্বল হিসাব ব্যাংক হিসাব চেক প্রদান করা হলো, ডেবিট 25,500 ক্রেডিট 2,500। মার্চের 14 তারিখ নগদান হিসাব বিক্রয় হিসাব, ডেবিট 10,000 ক্রেডিট 10,000। মার্চের 15 তারিখ নগদান হিসাব পাওনাদার আইভি হিসাব, ডেবিট 5,000 ক্রেডিট 5,000। মার্চ 26 নগদান হিসাব ব্যাংক হিসাব, যেহেতু ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন, ডেবিট 2,000 ক্রেডিট 2,000। মার্চ 30 উত্তোলন হিসাব মূলধন হিসাব মালিক কর্তৃক উত্তোলন 1,000 1,000, মোট ডেবিট 1,57,500 ক্রেডিট 1,57,500। সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা এই যে একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 1 এইটির সমাধান পেয়েছ এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে। এবং ইংলিশ টিপস 24 ইউটিউব চ্যানেল এবং রিক্তা ইংলিশ একাডেমি এই ফেসবুক পেজের সাথেই থাকবে, সামনের ক্লাসগুলো দেখতে থাকবে। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।